من صام يوما في سبيل الله بعد الله وجهه النار سبيل خريفا رواه البخاري। सम्मानित उपस्थिति प्रशंसा अल्लाहर जन्नो शांति उत्तीर्ण होक अल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। विगत बछरे এই মাঠে দুঃখ আফসোস প্রকাশ করতেই সময় গেছে, কি বলেছিলাম তা মনে নেই। আব্দুল্লাহ কি বিষয়ে বক্তব্য দিল সেটাও খুব একটা হিসাব করতে পারিনি। সময়ের গতিতে সিয়াম, আব্দুল্লাহ সিয়ামের উপরে কথা বলেছে। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আমাদের দেশে কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ যার আংশিক মনে হয় আব্দুল্লাহ বলছিল, আমরা আজকের এই দিনে বৈঠকে কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত এতে কি ফজিলত, কি নেকি রয়েছে তা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। তারপরেও আমি সিয়ামের বিষয়ে দু তিনটা কথা বলি। সেটা হলো এই, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। আমরা সবসময় সিয়াম শব্দ ব্যবহার করি, রোজা শব্দ ব্যবহার করি না। এই জন্য যে রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই, সিয়াম শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে। আমরা নামাজ শব্দ ব্যবহার করি না, সালাত শব্দ ব্যবহার করি। কেন? নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই, সলাৎ শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে। আমরা দোজক শব্দ ব্যবহার করি না, জাহান্নাম শব্দ ব্যবহার করি। কেন? জাহান্নাম শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে, দোজক শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই। আমরা বেহেশত শব্দ ব্যবহার করি না, জান্নাত শব্দ ব্যবহার করি। কেন? জান্নাত শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে, বেহেশত শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই। আমরা খোদা শব্দ ব্যবহার করি না, আল্লাহ শব্দ বলি। কেন? আল্লাহ শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে, খোদা শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই। তো কিভাবে চলছে? চাঁপাই নবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এখন কোনো দলিল আদিলে না থাকলে কি বলতে হবে? বলছে তো সবাই, আবার কেউ কেউ এমন ভাবে খেপে উঠছে, কে বলেছে চলবে না, কেন চলবে না? এখন তাকে কি দিয়ে বুঝাবেন যে আল্লাহর দেওয়া শব্দ ভালো লাগলো না, নবীর দেওয়া শব্দ ভালো লাগলো না, আর আপনার ওই মানুষের বানানো শব্দই ভালো লাগলো? উল্লেখ্য যে সিয়াম এবং রোজা এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন হতে বিরত থাকার নাম সিয়াম। যে ব্যক্তি দোকানে বসে আড্ডা পিটে, মানুষের বদনাম গিবাত করে, ল্যাংটা মেয়ে মোবাইলে আর কম্পিউটারে আর টিভিতে দেখে কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে, এরা রোজা থাকে, এরা সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায়, জুয়া চুরি করে, দাগাবাজি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, জেল হাজতে দেয়, এরা রোজা থাকে,
সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, নেকি নেই এমনিতে। আর সিয়াম হলো বিরত থাকা। মর্মে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। বুঝতে আপনাদের অসুবিধা হয় না যেন। আর আমি আবারও বলছি, যারা আপনাদের কাছে যাচ্ছে দানের জন্য, দানের বিষয়টি মাথায় রাখবেন। সবাই অংশগ্রহণ করবেন, 10 টাকা হলেও, 200 টাকা 500 টাকা হলেও সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ কোন জায়গাতে আপনাকে বলেননি যে তুমি যেটা উপার্জন করেছো সেটা আমাকে দাও, আমি যেটা তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দিবা। আল্লাহ যেটা দিয়েছেন সে থেকে চাচ্ছেন, আল্লাহর দেওয়াটাই পাল্টা আল্লাহ চাচ্ছেন। যার কারণে যে যা ইনকাম করে, জমি চাষ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যারা যেভাবে ইনকাম করছে তার 200, 500, 2000, 1000 প্রতি মাসে তার দানে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তবে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। এটা একটা ভিন্ন ইবাদত। যদিও একাধিক দিন শুনেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ তা ইয়ালিদাল লাবান ফি দারে, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কাজটা আল্লাহর কাছে অতীব 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 প্রিয়। এরপরেও সিয়ামের মতো নয়, দেখায় 2-3টা হাদিস, তারপর আমরা আমাদের আলোচনায় যাই। এই ছেলে ওখানে দৌড়াদৌড়ি করছো কেন? যারা তোমরা দায়িত্বে আছো দেখো তো, আপনারা এখানে কি দাঁড়িয়ে আছেন? আপনারা কি পাহারা দিচ্ছেন না কি না? সামনে জায়গা আছে, জায়গা থাকলে দাঁড়িয়ে থাকা যাবে না। যে আপনাকে আমি অনেক ভালোবাসি, চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আরো ভালোবাসি। যদিও আমি জানি না, আমার কানে আসে মাঝে মধ্যে পুরুষ এবং মহিলা বৈঠকে বলে, আব্দুর রাজাক সাহেবের কথা ছাড়ো, ওনার কথা মানা যাবে না। এমনকি এই মহিলা বৈঠকেও বলা বলি করে। আচ্ছা, চাঁপাই নবাবগঞ্জের দিনী মুসলিম ভাই বোন, আমি বলি, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আমার কথা মানা যাক আর না যাক, তবে আপনাকে আমি বলি, আমিও চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আপনাকে বলতে চাচ্ছি, আপনি বিশ্বাস করেন, ভারী লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনি বিশ্বাস করেন, কেন আপনাকে ভারী লাগে তা আমি জানি না। আমি যেটা বলছি সেটা নিজে থেকে কোনো কথা বলিনি, আমি বহুদিন বলছি, বলেছি, জাতির যদি রাস্তাঘাট করতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করতে না পারি, জাতিকে ধর্মের নামে ফাঁকি দেব না ইনশাআল্লাহ। আর আপনি বিশ্বাস করেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ ধর্ম খুব চর্চা করি। আমি 26 বছর থেকে ফতোয়াই লিখি, 2 হাতে ফতোয়া লিখি 26 বছর থেকে। আর আপনি এমনি বলে দিলেন একটা কথা আর আপনারটাই ঠিক হয়ে যাবে? আর আমি 26 বছর থেকে কলমে লিখলাম, তদন্ত করলাম, এটাই ঠিক হলো না? আমি 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি নিজে, আমার সামনে সব বড় বড় বিদ্বান দেশ বিদেশের বসে থাকেন। আমি আপনার গ্রামের আপনার বাড়ির মানুষ, এ কথাই ঠিক।
তবে আমি কোরআন হাদিস গবেষণা করি, চিন্তা ভাবনা করি, বড় বড় বিদ্বানের সাথে উঠে বসি, এটাও ঠিক। আপনি বিশ্বাস করেন আমার সাথে দিনই ভালোবাসা রেখে যত হক পাবেন অন্য কোথাও থেকে তত হক পাবেন না, এ কথাই ঠিক। আমি আপনার কাছে যেসব কথা বলেছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নেই। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে, কত? 30 লক্ষ। আমার জানা নাই যে কোনো চাঁপাইনবাবগঞ্জের কোনো ভাই কোনো বোন 50,000 টাকা দিয়েছেন একসাথে, এরকম আমার জানা নেই। আপনার আমি কোন স্বার্থ নিয়ে জামিয়া সালাফিয়া চালাই এইটা আমি কোনোদিন মনেও করি না। আপনাকে আমি কেন ভালোবাসি, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, এই জন্য। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন এটা আমি চাই না, ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন এটা আমি চাই না। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফে লেবার মিস্ত্রি বিল বাবদ 4টা প্রতিষ্ঠানে খরচ আছে নিম্নে 50,000, ঊর্ধ্বে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত বিল আছে প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই 4টা প্রতিষ্ঠানে প্রতিদিন 50,000 থেকে নিয়ে 1 লক্ষ টাকা দিনে বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। আমি আপনার সুবিধা নিয়ে আপনাকে ধর্মের নামে সুবিধা দিতে চাইছি এ কথা নয়। আমি আপনাকে খুব ভালোবাসি আমার জন্মভূমির মানুষ হিসাবে, কাজে আপনি কোনো বৈঠকে আব্দুর রাজ্জাক সাহেবের কথা মানা যাবে না, ছাড়েন তার কথা, এরকম কথা বললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা আপনি মনে রাখেন, আমি নই। আর আপনি বিশ্বাস করেন আপনি মহিলা মানুষ হন আর পুরুষ মানুষ হন, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, তবে আমার বলা কথাকে সরিয়ে দেওয়া খুব কঠিন। আমি মানুষ, আমারও কিছু কোনো জায়গাতে ভুল থাকতে পারে, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি মানে সেটা সহজে বাতিল করতে চাইবেন না আপনি, সেটা আপনি যেমনই ব্যক্তি হন না কেন, মাওলানা সাহেব হন, হুজুর হন, আলেম হন, যেটাই হন না কেন। বরং আমি এদিক ছেড়ে দিয়ে বলতে চাচ্ছি আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার সাথে ভালোবাসা বজায় রেখে আমার কথাকে উপেক্ষা না করে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন কথাটা ঠিকই আছে, চলো এটা আমল করি ভালো হবে, এইভাবে আমল করেন ভালো হবে। সেম ব্যতিক্রম এবাদত এটা আগে প্রমাণ করি, তারপর আমরা আগে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বি আসরি আমসালিহা সাবেতা মিয়া সাবে মিয়াতে সাইফ, আদম সন্তানের প্রত্যেক নেকি 10 থেকে 700 আরো বেড়ে যায়। কেউ যদি 10 টাকা দান করে তাহলে 10 নেকির পরে বাড়তে থাকবে, কেউ যদি 2 রেকাত সালাত আদায় করে তাহলে নেকি যা হবে সে থেকে বাড়তে থাকবে। তবে আল্লাহ তাআলা বলেন ফাইনা সেম অসেম ফাইনা লিওয়া না জিজবিহি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা এবাদতটা আল্লাহর কাছে যতই প্রিয় হোক আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। হজ যত বড়ই এবাদত হোক আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। কিন্তু কেউ যদি সেম রোজা থাকে তাহলে আল্লাহ কোনো ফেরেশতাকে নেকি লিখতে বলবেন না, আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এমন কোন এবাদত নাই দুনিয়াতে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম ব্যতীত, তাহলে সেম একটা ভিন্ন এবাদত হলো না, সেম একটা ভিন্ন এবাদত, যে এবাদতের সাথে অন্য কোনো এবাদতের মিল নেই।
নিজে হাতে বিনিময় দিবেন, কি দিবেন? জান্নাত দিবেন। সেম পালন করে পাঁচ দশ নেকি পাওয়া যায় না। ফকিরকে খেতে দিলাম, নেকি আছে? জানা যায় গেলাম এক রাত নেকি উহুদ পাহাড়ের সমান, মাটি দেওয়া পর্যন্ত থাকলাম দুই কেরাত নাকি দুই উহুদ পাহাড়ের সমান। তো সেম থাকলাম কি পাবো? কিছুই না। কি পাবো তাহলে? বিনিময় আল্লাহ দিবেন, দু চার পাঁচ নাকি নয়, কি দিবেন? জান্নাত দিবেন। সেম পালন করে কোনো দু চার পাঁচ দেখি দুশো নাকি পাঁচশো নাকি পাওয়া যায় না। সেমের কোনো নির্ধারিত কোনো নেকি নেই। সেমের নেকি যেটা আছে সেটা আল্লাহ দিবেন। কথা বোঝা গেল না মনে হয়? সেমের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে বলেন না, কোনো ফেরেশতাকে দিতে বলেন না। এটাই একটা এবাদত। এবাদতের জগতে এরকম ভিন্ন এবাদত আর নেই। এক, এখানে একটা কারণ আছে যেটা পরে বলবো। দুই, ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী, আমি যেটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো ওমামা, শোনো, আলাইকা বিসাম ফাইনুলা ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের সমান, কেউ বলতে পারবে না রাতের তাহাজ্জুদ সিয়ামের সমান, কেউ বলতে পারবে না পাঁচ হাজার টাকা দান সিয়ামের সমান। সেম এমন একটা এবাদত যার সমান কোনো এবাদত পৃথিবীতে নেই। বুঝা যায় না মনে হয়? এই ছেলে, এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে হাঁটছে, আপনি এটা খেয়াল করেন না? আপনাকে আমি খুব ভালোবাসি, দয়া করে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। এখন আমি আপনার কোনো তাফসির মাহফিলে আসিনি, দয়া করে বাদাম খাবেন না। আমি ইউসুফ জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি, কাজে আপনি এটা কেসা কাহিনী মনে করে গল্প করবেন বা বাদাম খাবেন, এরকম নোংরা আচরণ আমাকে দেখায়েন না। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বক্তব্যের নামে বলিনি। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্যের নামে কেসা কাহিনী বলিনি। অতএব আপনি এসেছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা আরো বেশি হোক। আমি বলি জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি একবারে চুপচাপ বসে থেকে কোনো কাজ আমাকে না দেখিয়ে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আবার দেখেন, ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আপনি, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুলা মিসলালাহু, ওমা তুমি সিয়াম পালন করো, দুনিয়াতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এ এ এ এই নামাজ সিয়ামের মতো এটা বলা যাবে না, এই হজ সিয়ামের মতো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সিয়ামের মতো, এই সূরা নাস ফালাক ইখলাস পড়া সিয়ামের মতো। এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এটা সিয়ামের মতো ইবাদত। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চার, আল্লাহ নবী বলছেন যে ফিল জান্নাতে সামানি আব্বো মিনহ বাবুনি সমর রায়ান, জান্নাতে আটটি দরজা আছে, জান্নাতে একটি দরজা আটটি, জান্নাতে একটি দরজা আটটি, জাহান্নামে একটি,
দরজা সাতটি, জাহান্নামে একটি, দরজা সাতটি। যখন জান্নাতিরা জান্নাতে ঢুকবে তখন স্বাগতম জানানোর জন্য ফেরেশতা থাকবে গেটে, সবাই স্বাগতম জানিয়ে বলবে আসেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তো এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে, এরকম বহু মানুষকে ডাকা হবে, তুমি তার মধ্যে আছো যাকে সবে বলবে আসেন আসেন আপনি এই হজের দরজাতে আসেন, আরে না না আপনি এই সলাতের দরজা দিয়ে আসেন, আরে না আপনি এই সিয়ামের দরজা দিয়ে আসেন, আরে না আপনি দানের দরজা দিয়ে আসেন। এটা তো বিশাল ব্যাপার। আমি আর আপনি তো চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, শুধু খালি মানুষের বদনাম আর বিরোধিতার মিছিল করে দিন কাটালাম। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা সিগারেটের লোভে এরকম কাজ আর জীবনে করো না। আমি তোমার ভাই না হলে তোমার আত্মীয় স্বজন, যেহেতু এটা সুন্দরপুর, মাওলানা সিরাজউদ্দিন সাহেব আমার নিজ খালু মারা গেছে, তাহলে মাওলানা সিরাজউদ্দিন সাহেবের ছেলেরা আমার নিজ খালাতো ভাই, সুন্দরপুরের সাথে আমার অনেক সম্পর্ক, নমপটের সাথে আমার অনেক সম্পর্ক, টিকলিচরের জিল্লু মাস্টার উষা মাস্টার আমার নিজ খালাতো ভাই, তাহলে এমনি তো চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এলাকার সাথে আপনার অনেক আন্তরিকতা আমার রয়েছে। ছাত্র জীবনে আমি একদিন ইনার ঈদের মাঠে উপস্থিত হয়েছিলাম, তখন ইনি বললেন যে আপনি খুতবা দিতে পারবেন, আমি বললাম ছেঁচড়া মেঁচড়া করে পারি, বলেন। তো সেই দিনের দৃশ্য তার খুব মনে আছে, যদি আমি জানি না তখন আমি কি বলতাম, আমার জানা ছিল না কি বলতাম, তার মানে তখন তো আমি হাদিস মুখস্থ করিনি। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক। আমি যখন গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুরে শিক্ষক হিসাবে গেলাম, তখন ওইখানকার পরিচালক বললেন এই মসজিদে খুতবা দিতে হলে কোরআন এবং হাদিস অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বললে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি হাদিস মুখস্থ করে অনুবাদ করেই খুতবা দিব ইনশাআল্লাহ। তা আমার খুতবা দেওয়ার একটা স্বাদ ছিল, সেই সুবাদে আমি অনেক হাদিস মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, আমার অনেক হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, বড় বড় হাদিস আমি ঘন্টার ঘন্টা অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। তো যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা কি বলতে চাচ্ছিলাম সেটা আপনাকে এখন আমার স্মরণ না থাকলে দেখাই, সব দরজা থেকে ডাকা হবে তো আপনি তার মধ্যে। তো এখন যেটা মূল কথা, সিয়াম পালনকারীর জন্য একটা দরজা আছে, আল্লাহ রাসূল বলছেন এজা দাখাল আখরুম উগলিকা ওয়ালা মাদখুলা হাদুম মিনহু, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজা দিয়ে ঢুকে গেলে ওই দরজাটা বন্ধ করা হবে। এখনো 7টি দরজা বাকি আছে, এগুলো বন্ধ হয়নি। হজকারীরা সলাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সেম ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে ঢুকতে পাবে না, এটা নিষেধ, ওটা বন্ধ হয়ে গেছে, ওটার মান সম্মানই ভিন্ন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি হতে পারে সিয়াম ছাড়া। আমি মনে হয় বুঝাতে পারিনি, না ভালো করে মনে হয় বুঝাতে পারলাম না, মানে সিয়াম পালন করার শেষ ব্যক্তি ওই দরজাতে ঢুকলো, এটা কি করা হবে? ওটা বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। সেম দুঃখিত, আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি নিজের জন্মভূমির মানুষকে বুঝাতে পারি না।
তারপরে আমি চেষ্টা করছি পঞ্চম পাঁচ নম্বর হাদিস, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে কথা বলবে। কোরআন বলবে রব্বি মানাতহু নাওমা বিল্লাইলে ফাসাফফিনি ফিহি, আল্লাহ এ লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, এ কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, একে তুমি জান্নাতে দাও আমি সুপারিশ করছি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে মানলাম, যাও যাও জান্নাতে যাও। কোরআন আপনার পক্ষে কথা বলবে, রাতে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে, শ্রমমল পড়ে ঘুমাতে হবে, কবরের শাস্তি হবে না। মুখস্থ যদি না থাকে তাহলে পরে ভুলে যেতে পারে, মনে নাও থাকতে পারে। এদিকে দেখেন, এই ছেলে গল্প করছো কেন, কারোর হা কাঁধে হা দিয়ে বসে আছো, এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি কথা বলছেন? আপনি একটু লজ্জা করেন না কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনি কথা বলছেন মানে? আপনি একটু লজ্জা করেন না কেন? আপনি একটু শরম করেন না কেন? আমি আপনার জন্য এসেছি, আমি রাজশাহী থেকে আসিনি, আমি ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। প্রোগ্রাম ছিল কোথায় যেন, কিশোরগঞ্জ, অনেক দূরে, 350-400 কিলোমিটার দূর এখান থেকে। আমি ওখান থেকে এসে আপনার কাছে এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনই বোন, দয়া করে আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি কথা বলবেন না, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। দয়া করে মুখখান বন্ধ করে কিছুই বলবেন না কারোর সাথে। এমনি তো দিন রাত গ্রামের মহিলা হিসাবে গোটা গ্রামের সবাই নাকি ভাই, গোটা গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? এই জন্য পর্দা করা লাগে না। এইভাবে জীবনটা কাটিয়ে কি করবেন? শেষে নিজেও জাহান্নামে যাবেন, তাহাজ্জুদ পড়ার পরে স্বামীটাকেও জাহান্নামে দিলেন। কেননা আপনার স্বামী দায়ুস হতো, জান্নাতে যেতে পারবে না। আপনি তো ছোট ব্লাউজ পরে ঘুরেন, আপনার স্বামী তো দায়ুস, তিন শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে আপনার স্বামী, কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? আপনার কারণে, এই যে আপনি ছোটবেলা ওই পরে ঘুরছেন গ্রামে গ্রামে, ওইটা নাকি চাচা, ওইটা নাকি ভাই, ওর সাথে নাকি পর্দা লাগে না। তো এইভাবে আপনি দায়ুস। আর এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, শার্ট প্যান্ট পরে, এ চিকন পায়জামা পরে, এরা জাহান্নামে যাবে, ওটা রাসূল খোলাখুলি বলেছেন। আর যারা নেশাদার দ্রব্য, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে একটা কথা দেখিয়ে দিয়ে সামনের দিকে যাই। এদিকে কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে, তো অন্তত নিজেকে বাঁচান। সর সমতে আল্লাহুম্মা বিসমিকা আমতো অহে, এটা দোয়া পড়েন, ভালো কথা। এইদিকে আমার দিকে দেখেন, হাত দুটি জমা করবেন, জমা করে আগে একটু থুথু দিবেন, হালকা থুথু দিবেন, দে এখলাস ফালাক নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, পড়ার পরে এইভাবে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে দিবেন, সম্ভবপর হাতটা উপর দিয়ে মুছে নেবেন, বলিয়ে নেবেন। আর একবার এখলাস ফালাক নাস, আর একবার এখলাস ফালাক নাস। সারা রাত আপনার কাছে শয়তান আসতে পারবে না। আর আপনি নিজেকে প্রমাণ করলেন যে আমি কোরআন মাজিদ পড়েছি রাতে, আর ইবলিস শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, নাই শুনেন আবু হুরায়রা, শুনেন, এই আওয়াইতালা ফিরাশেকা, যখন আপনি রাতে ঘুমাতে যাবেন না, তখন ইকরা আয়াতুল কুরসি, আপনি আয়াতুল কুরসি পড়েন,
তাহলে হবে লা তাজালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন। আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে, পাহারাদার। শয়তান, শয়তান আপনার নিকটে আসতে পারবে না, হাত্তা তুসবেহা, সকাল পর্যন্ত আয়াতুল কুরসি পড়েন। আবার আল্লাহ রাসূল বলছেন আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তাহলে কোনো কিছু তার সারা রাত ক্ষতি করতে পারবে না। তো এখন ভারী হয়ে গেল আব্দুর রহিম সাহেব, আগের টাতি থাকেন ফালাকার নাসার এখলাসে থাকেন, আগে বাড়িয়ে না, এগুলো যদি না থাকে মুখস্থ তো খুব কষ্ট পাবো, তো হাল কাটিয়ে থাকে। আচ্ছা থাকলাম, সবচেয়ে ছোটটা থাকলো, আরো ছোট একটা নিচে নেমে আসি, সেটা হলো শুধু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনবার পড়বেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি, তিনবার পড়বেন, একবার কোরআন, খালি নেকি লুইটা ব্যাগ ভর্তি করবেন। ওই বেটি ছেলের মহিলা বৈঠকের কথা শুনবেন না, বুবু বুঝে কোরআন না পড়লে কিন্তু নেকি হবে না, বুবুর বাপও বুঝে না, বুবুর বাপ বুঝে না। চ্যালেঞ্জ করলাম তার জাতিকে, চ্যালেঞ্জ করলাম বুবু কেন, বুবুর বাপ, বুবুর নেতা বুঝে না, এটাই চূড়ান্ত। ওই নেতাকে আমি 14 বছর বাড়াইতে পারি, ধর্মকে বিকৃত করতে এসেছে, অসম্ভব। আমি চাপাই না বুমেনের মানুষ, আমি জাতির কাছে আজীবন বাজি চ্যালেঞ্জ রেখে আসছি, আজও আমার জন্মভূমি চাপাই না বুমেনের চ্যালেঞ্জ করে গেলাম, ওর বাপও বুঝে না কোরআন মাজিদ। কেন এই কথা বলবে যে কোরআন মাজিদ না বুঝলে আপনার নেকি হবে না, কেন এই কথা বলবে, কেন বলবে যে সুন্দরভাবে পড়তে না পারলে পাপ হবে। আল্লাহ নবী বলছেন কেউ যদি খালি ছেঁচড়া মেচড়া করে পড়ে তাহলে তার ডবল নেকি হবে, হাদিস বুখারি মুসলিম। আমি 34 বছর থেকে বুখারি মুসলিম পড়াই, আমি 26 বছর থেকে ফতোয়া লিখি, 6 বছর থেকে আমি নিজে ফটোবোধ পরিচালনা করি। ধর্মের নামে আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না, আপনি আমার দিনই ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনাকে অন্য কিছু বলে খাটো করতে আসিনি, আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়িতে পাশে খাটে চেয়ারে মাটিতে বসতে রাজি, আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মুচি ডাকলেই হবে, মুচি দিয়ে ডেকে নেবেন আমাকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি লৌকিকতা দিয়ে জীবনে 1 মিনিট বাঁচতে চাইনি, কাপড় চুপড় দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, পোশাক পাতি দিয়ে জাতির কাছে বাঁচতে চাইনি, কোনো বিদ্যা দিয়ে কোনো ডিগ্রি দিয়ে আমি বাঁচতে চাইনি, আমি হচ্ছি চাপে নবগঞ্জের ভাষার কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি আছে একটু বাতাস আসলে খালি টলমল টলমল করে এই পড়লো এই পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেকে কচুর পাতার পানি মনে করি, ধর্মের নামে আমি আপনি আমাকে বাঘের চোখ দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা প্রসঙ্গে কথা বললাম, কোরআন মাজিদ আপনার পক্ষে সুপারিশ করবে এ কথাই ঠিক, বিপক্ষেও যেতে পারে এ কথাই ঠিক, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে প্রমাণ করেন যে আমি কোরআন মাজিদ পড়ি। কথা কি বুঝাতে পেরেছি? যেটা মূল কথা ছিল সেটাতে ফিরে যাই, সেম বলবে রোজা, সেম বলবে রব্বি নাহারে পাসা ফেনি ফিয়ে, এই লোকটাকে আমি দিনে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, দুই মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও, সেম বলবে, সেম বলবে আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও, আমি ওকে দিনে দুইটা কাজ করতে দিনি, এক ওকে খেতে দিনি, এটা সবাই পারে, বুড়া মানুষ পারে, চাংড়া মানুষ পারে, সবাই পারে, দুই মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা বুখারি মুসলিমের হাদিস, প্রথমে যেটা বলেছিলাম যে সব আমলের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, কিন্তু শ্যামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না। তখন আল্লাহ বলেছেন দুইটা কারণে আমি বলি না, এক আমার কারণেই তো খাওয়া বাদ দিয়েছে, দুই আমার কারণেই তো সে মন মতো চলে না,
এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। এখন সেম রোজা বিচার মাঠে বলবে যে দুইটা জিনিস আমি ওকে করতে দিনি আল্লাহ, ওকে জান্নাতে দাও। এক, ওকে আমি খেতে দিনি। দুই, ওকে আমি মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে। আব্দুর রাজ্জাক স্যার ঠগিয়ে দিলেন নাকি? ঠগিয়ে দিনি, কথা অন্য কিছু নয়। এটাই মন মতো চলে কে? টাকানো নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, কলিজা ঠান্ডা করে যে, জান সওয়াত করে যে, রং মাখানো মেয়েকে, পতিতালয়ের মেয়েকে টিভিতে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাতের মেয়ে অত সহজ টাফ ব্যাপার? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন কাবলা হুমা জান। জান্নাতের মেয়ে এত দামি, ওরা এত দামি, ওদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। ওদেরকে দেখে মনে হবে এরা ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা। আর আপনি রং মাখানো পতিতালয়ের মহিলাকে দেখে জান্নাত কিনে নেবেন? অত সহজ জি না। হজেবাতির নার বিশ্বাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজেবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। ও রং মাখানো মেয়ে, ওর নখে নেই আছে, নেইল পালিশ আছে। ওই যে যাকে টিভিতে দেখছেন, টিভিতে খবর শোনা যাবে না? শুনেন যদি টিভিতে খবর, তো এইভাবে বসে থাকতেন? আচ্ছা, ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন, এটা কেমন হয়? যাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী বলেন তো, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন যে মুখটা ফিরিয়ে নিবা। তো চাঁপাইনবাবগঞ্জের থুবড়া কেমনে চলে? তো গত বছর বলে গেছি আর কোনোদিন এক বছরে থুবড়া হয়নি, কেন? সেদিন থুবড়া শব্দতে পেশাব করে গেছি। আর বলেছি 20 বছর পরে কেউ যদি থুবড়া শব্দ বলা বলি করে, তখন তারা আর যুবক ছেলেরা বলবে থুবড়া কি গো, তাই থুবড়া কি জিনিস, ওটা কাকে থুবড়া বলে? তার মানে একে ভুলতে ভুলতে এমন ভাবে ভুলে যেতে হবে কেউ জানবে না থুবড়া কি জিনিস, এমন ভাবে ওর মুখে পেশাব করে দিতে হবে থুবড়া শব্দ। আর আরেকটা ডুলি বিবি, ডুলি বিবি শব্দে পেশাব করে দিতে হবে। ডুলি বিবি নামে কোনো শব্দই দুনিয়াতে নাই, এটা বলতে হবে। আর তোমরা কেউ ডুলি বিবি নিয়ে যাওয়া না, যদি মহিলা নিয়েই যেতে হয় তোমার দাদিকে নিয়ে যায়, তোমার নানিকে নিয়ে যাও, কোনো মহিলা যেতে পাবে না বিবাহের বৈঠকে। বুবু সাজগোজ করেছে, দেবর বিভাতে যাবে, ওর লজ্জা বেচা খেয়েছে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, ও নাকি তাহাজ্জুদ পড়ে, আবার বোরখা পড়ে। চাঁপাই নবগঞ্জের নীতি, সারা গ্রামের লোকর মুখে ক্ষীর তুলে দিবে। তো হঠাৎ চোখ পড়েলে যদি এইভাবে ঘুরিয়ে নিতে হয় তাহলে ক্ষীর তুলে দেবো কেমনে? ওটা কেমনে হয়, ধর্ম পাগল হয়ে গেছে? হুজুরের বাড়ি তো হচ্ছে, হুজুর বলছে আমি কি করবো, কোনো উপায় নাই, গ্রামবাসী করছে সেই জন্য। ও হুজুর তো আসলে গ্রামবাসী চালাচ্ছে, তো আপনি বিশ্বাস করেন আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি, সিজদা করি দিয়ে শুকরিয়া আদায় করি। এমন কোন সেক্রেটারি সভাপতি মাহফিলের বা মসজিদের নাই যে আব্দুর রাজ্জাক সাহেবকে অর্ডার করতে পারে এ দেশে বিদেশে, কোনো জায়গাতে এরকম আমি দেখিনি কোনোদিন। আমি কোনো সেক্রেটারি সভাপতি কিছু বললে আমি বলে আপনাকে আমি টাকা দিব, আপনি আমাকে বলবেন, মানে কোনো ঈদের মাঠে গেলে ওর বাপের ক্ষমতা আমাকে কিছু বলতে পারে, মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে আমি উঠাবো আর বসাবো, আমাকে 1 মিনিটের জন্য কোন সেক্রেটারি সভাপতির অধীনে আল্লাহ রাখেননি। মসজিদের সভাপতি সেক্রেটারির অধীনে আমার জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য আল্লাহ রাখেনি। আমি তাকে হিসাব করে কথা বলবো এরকম জীবনে আমার 1 মিনিটের জন্য হয়নি। আমি কোনোদিন হিসাবই করি না রুজি কিভাবে হবে,
যার জন্য তো বুকে বল করে আমি বলি না, 32 বছরে কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাতেও যায়নি, কেউ যেন আমার মুখের সামনে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে, ওকে আমি টাকা দিই পাল্টা। দিনের উপরে দৃঢ়তা রাখতে হবে। হুজুরের দুর্বলতার ফাঁকে ধর্মকেও বেঁচে খেয়েছে, জাতি তাকে অপমান করেছে। যেই সুযোগ আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষকে দেয়নি, আমি যদি ওই জানাজার মাঠে থাকি, কোন লোক ওই জানাজার সলাতের আগে কোনো কথা বলতে পারবে না, জানাজার সব বক্তব্য না যায় হারাম, জানাজার আগে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না, সব হারাম। দেখি কোন মায়ের বেটা আছে এবং ফতোয়া দিতে পারে যে জানাজাকে সামনে রেখে চেয়ারম্যান বক্তব্য দিবে, মন্ত্রী বক্তব্য দিবে, তারপর সভাপতি দিবে, সেক্রেটারি দিবে, কে এরকম কথা বলতে পারে? অসম্ভব হতে পারে না। খালি দাঁড়িয়ে বলবে জি এই লোকের কোন কি ঋণ ঋণ লেনদেন আছে, ঋণ কর্জ যদি থাকে তাহলে বলো, নেই তো নেই। আল্লাহ আকবার, কথা আমার বুঝতে পারেননি? ঈদের মাঠে ডাকা হারাম, আসেন আসেন, যা 4 মিনিট আছে আসেন, এই কথা বলাই হারাম, এই কথাই বলা হারাম। সময় হয়ে গেছে 7টা বাজ, আল্লাহ আকবার। আমি তো এ দেশে আছি, আপনি কালকে নিয়ে আসেন সুভাগবাগ হাই স্কুল মাঠে, দেখি কে এমন ঈদের মাঠে আগে কথা বলে। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বেঁচে খায়নি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দিনের উপরে বিশ্বস্ত এবং আস্থা রাখার জন্য অনুরোধ করছি। দিন ধর্মের একটা দাম আছে, তার মান মর্যাদা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, আমি দুইটা কারণে নিজে হাতে নেকি দেব, আমি আল্লাহ। এক, আমার কারণে খায়নি, দুই, আমার কারণে মন মতো চলেনি। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে রোজা থাকে সে, সেম থাকে না। দাঙ্গাবাজি করে যে দোকানে বসে আড্ডা পিটে যে সুদ ঘুষ খায় যে কিস্তি তুলে যে ব্যাংকে চাকরি করে যে রোজা থাকে সে, সেম থাকে না। সেম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। আর বুবু আর মা চাচিরে রোজা থাকে, কেন? উপবাস থাকে, পেট দেখা যাচ্ছে, পিট দেখা যাচ্ছে, ও আবার সেম থাকবে কিসের? পেট দেখা যায়, পিট দেখা যায়, তখন ও কি থাকে? রোজা থাকে। আরে চা পায় না বাবুগঞ্জ পল্লীর মানুষ, তবুও বলছে আর দুলা ভাই আসবে, সেই জন্য ওই 1টার পর থেকে 12টার পর থেকে ইফতারি সাজাচ্ছে, দুলা ভাইকে খাওয়াবে। তো বলেন তো, এ রোজা থাকে না সেম থাকে? রোজা থাকে মানে উপবাস থাকে, নেকি হবে না। সেম মানে বিরত, ছি 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 ছি, দুলা ভাই আসবে, ওটা আম্মা দেখবেন, আম্মা দুলা ভাই আসবে, কি কি করবেন আপনি করেন, ওটা আপনি খাওয়ার পেশ করেন। আচ্ছা আম্মা, আপনি তো রান্না বান্না করতে পারবেন, আমি করে দিলাম, আপনি পেশ করিয়েন, তখনও সেয়াম থাকে। সেয়াম ভিন্ন জিনিস, রোজা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার প্রবৃত্তিতে পুনরাবৃত্তিতে আবার চলে আসলাম। এক, শুধুমাত্র সেয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন। দুই, সেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। তিন, সেয়ামের সাদৃশ্য মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। চার, সেয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ, ওই দরজা যদি আর কেউ ঢুকতে পাবে না। পাঁচ, সেম আপনার পক্ষে কথা বলবে দুইটা কারণ উল্লেখ করে, আল্লাহ আমি তাকে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, দুই মন মতো চলতে দিনি। দোকানে আর একজনের হিংসা করে মিথ্যে কথায় জিনিস বিক্রি করে ও নাকি সেম আছে, বলেন তো সেম আছে না রোজা আছে? রোজা আছে, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে দোকানে, তো রোজা আছে না সেম আছে? রোজা আছে। রোজা মানে উপবাস, সেম মানে
বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। তো বুবু মহিলা বৈঠকে বলেছে, বুবু শোনো, 20 বার বিসমিল্লা বলো বুবু জান্নাতে যাবা, বিসমিল্লা বললে। বুবুর কথা আপনি খালি বের করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাচ্ছি এটা মিথ্যে কথা, এটা ধর্মের কথা নয়। কে যে বুবুকে এগুলো শিখাইলো আল্লাহ ভালো জানে। ওইভাবে যদি বুবু ধর্ম প্রচার করে তো বুবু সিয়াম থাকে না রোজা থাকে? রোজা থাকে। খুব মনে রাখবেন এটা, সব ভুলে গেলে ভাষাটা মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। যারা ধোকাবাজি ফাঁকিবাজি জুয়ার চুরি দাগাবাজি করে জমি জোর করে দখল করে, যারা সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। চাঁপাইনবাবগঞ্জের জমিতে আইল নাই তো জমি পে করে ভাগ করে এখন ফাঁড়ি দিচ্ছে, মধ্যে একটা ধানের থোপ পড়েছে তখন নিজের দিকে করেছে। তো ও রোজা আছে না সিয়াম আছে? রোজা আছে। মধ্যের ধানের থোপটা কোন দিকে দিতে হতো? ওয়ারি দিকে দিতে হতো। সম্মানিত দিনী ভাই বোন, যে টাকা দেওয়ার সময়তে ছিঁড়েটা আগে দেয় ভালোটা পরে দেয়, বলেন তো যে ছিঁড়েটা আগে দেয় সে রোজা থাকে না সিয়াম থাকে? রোজা থাকে। আজ থেকে নিয়ে সাবধান, কেউ ছিঁড়েটা আগে দিবেন। আচ্ছা, একটু পরে নতুন টাকাটা তো দেওয়াই লাগলো, তা আগে দেন, নতুনটা আজ থেকে আগে দেওয়া শুরু করবেন। মৌলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি, আমি একদিন বক্তব্যে বলছি যে নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে, নইলে মোমেন নয়। তখন আমি বলছি যে ছেড়ে টাকা পরে দিতে হবে, অচল হয়ে গেলে তার কাছেই হোক, ভালোটা আগে দিতে হবে। তো বক্তব্য শেষে বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যেটা বলেছো সেটাই তো ঠিক, আমি তো এ হাদিস বুঝতে পারিনি। মওলানা রেজাউল্লাহ বলছেন, খুব যোগ্য আলেম, যার মুখের দিকে চেহারার দিকে সাহস করে তাকানো কঠিন ছিল, পরহেজগার খুব যোগ্য আলেম, সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন মওলানা রেজাউল্লাহ, সুদক্ষ পণ্ডিত মানুষ। আজ থেকে কোনোদিনই ছিঁড়ে টাকাকে টাকার ভিতরে ঢুকে চালিয়ে দেবেন, ওটা ভিতরে ঢুকে দিই, ওটা একটু ভিতরে ঢুকে দিই, এ দেখেন পার হয়ে গেছে। তখন আপনি বলছেন ভালো হয়েছে, যে আলহামদুলিল্লাহ ওই টাকাটা পার হয়ে গেছে। আচ্ছা, যার কাছে দিয়েছেন ওকে ঠগিয়ে দিলেন না আপনি? এখন আপনি রোজা আছেন না সেম? রোজা। জীবনে আর কোনোদিন ছিঁড়ে টাকা ভালো টাকার ভিতরে ঢুকে পার করবেন না। নিতান্ত যদি ওরকম করা লাগে তো বলে, দেখেন ভাই, দেখেন তো এই টাকাটা চলবে কি না, দেখেন চললে আপনি নেন, নইলে থাক, বেশি ক্ষতি হবে না, জীবনে ইমানদার হয়ে বাঁচতে পারবেন। একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন, ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে, তাহাজ্জুদ পড়লেও হবে। এই মহিলাটা বোরখা পরে, ওই মহিলাটা বোরখা পরে, দুইজনই বোরখা পরে, দুইজনই তাহাজ্জুদ পরে। তো একজনের কথা বলি, ও একটা ঘরে ঢুকেছে, সে তার দেবর ছিল, দেখেনি, মাথায় কাপড় ছিল না, তখন ঢুকেই পাল্টা ইন্নালিল্লাহ, আমার দেবর এখানে ছিল আমি তো খেয়াল করিনি, আহা ইন্নালিল্লাহ, সে বুনে আমার চুল দেখে নিয়েছে, সে না আমার মাথা দেখে নিয়ে, ছি 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 ছি, ইন্নালিল্লাহ, এই ঘরে আমার দেবর ছিল তা তো আমি খেয়াল করিনি, এরকম করছে কেন? এটা তার কি? এটা ইমান। আর আরেকজন ভাবি ওইও তাহাজ্জুদ পড়ে, বোরকা পড়ে, তো ওই ঘরে ঢুকে দেখছে তার দেব, আরে তুই এখানে বসে আছিস, তোকে তো খুঁজছে, এও বোরকা পড়ে, এও তাহাজ্জুদ পড়ে, বলেন তো এরকম করছে কেন? ইমান কম। এখানে বহু মানুষ আছি ঠিক মতো তাহাজ্জুদ পড়ি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রোজাও থাকি, যখন কেউ ঘরে থাকে না একাই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি, তাহলে কেন ইমান কাজ করে না? ইমান কাজ করে না। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঠিকই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু পাপ বন্ধ হয়নি, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ঠিকই খায় তাহাজ্জুদ পড়ে, তার মানে ইমান কাজ করে না। ছি 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 ছি,
সিগারেট খাবো কেন? ও তো এবাদতই কবুল হবে না, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। তো কেন এটা হারাম খাদ্য খাবো কেন? 1978 সালে নাচল মাদ্রাসায় পড়তাম, তখন ট্রেন স্টেশনের উপর দিয়ে মাওলানা শীষ মোহাম্মদ সাহেব আপনার নরেন্দ্রপুরের খাওয়ার নিয়ে যেতাম আর মাওলানা আতাউল্লাহ। তো একটা পানের দোকান হলে একটা পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি, মুখে দিয়ে মাওলানা রেজাউল্লাহর সামনে চলে গেছি। তখন আমাকে বলছে, আরে তোর বাড়ি দেবি না গোরা, মনে করছিল তুই পড়ে মানুষ হবি, পান খাচ্ছিস তো পান খাই বেড়াইস, এই ভাষাটা তার। ইন্নালিল্লাহ, আমি তো এটা মনে করিনি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। ওটা না যায় কথাটা পরে আমাকে ভালো লাগে না, তার কথাটা আমার খুব প্রতিক্রিয়া করে না, সেদিন থেকে আমি কোনোদিন পান মুখে দিইনি। সম্মানিত দিনই ভাই বোন, আমরা শ্যামের আলোচনা আপাতত শেষ করে দিলাম, তবে এইটুকু বলে একটু শুনেন, কেউ যদি আরাফার দিনে একদিন শ্যাম রাখে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। কেউ যদি মহরমের 2 দিন শ্যাম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। এইবার আর একটা পদ্ধতি, সারা বছর শ্যাম পালনের 2টা পদ্ধতি আছে। 1, রমজানের শ্যাম থাকার পরে কেউ যদি শাওয়ালের 6টা শ্যাম থাকে, সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে। বুবু বৈঠকে বলেছে, বুবু হায়েজের কারণে যে তোমার 5-6টা রোজা ছুটে গেছে, বুবু ওগুলো আগে করিও, কারণ এটা ফরজ, ওগুলো আগে করিও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত এগুলো আমি পরের বছর 10 মাস পরে করতাম। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো 2 বছর, 5 বছর, 1 বছর, 6 মাস, 12 বছর পরে করুক তাতে আসে যায় না, শাওয়ালেরটা শাওয়াল মাস আগে করতে হবে, ফরজের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেটা যেদিন ইচ্ছা সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, কতদিন পরে? 10 মাস পরে। কেন বুবু বলল? বুবু আগে ফরজটা করো, বুবু ফরজ আগে, কে যে তাকে বলল। আবার বলছে, বুবু শাওয়ালের রোজা বুবু ছাড়া ছাড়া করো, একসাথে করা হবে না, কে যে বলল, আল্লাহ ভালো জানে, বরং ধারাবাহিক করা ভালো। বুবুর একটা কথা ঠিক নয় শাওয়ালের ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা সুম্মা আত্তাহু সিদ্দান মিন শাওয়াল কানা কাসিমে দাহরে কুল্লিহি। কেউ যদি রমজান শ্যাম পালন করার পরে শাওয়ালে 6টি শ্যাম পালন করে তাহলে সে সারা বছর শ্যাম পালন করলো, সারা বছর শ্যাম পালনের নেকি হবে। আর একটা সারা বছর শ্যাম পালনের নেকির কথা বলি, সারা বছর আর একটা পদ্ধতি, সেটা হলো এই, সালাসুন মিন কুল্লি শাহরিন রমাদান আল রমাজান হাজা শ্যাম উদ্দাহরে কুল্লিহি। কেউ যদি রমাজান থেকে রমাজান 2 রমাজানের শ্যাম পালন করে, আর প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, 13, 14, 15, তাহলে সে সারা বছর শ্যাম পালনে নেকি পাবে। 13, 14, 15 ভালো, হাইজার কারণে যদি 16, 18, 20 হয়ে যায় কোনো সমস্যা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মাসের মধ্যেই হলে হবে, প্রতি মাসে 3টা, তাহলে 12 মাসে কত, 3 বারং 36টা, আর ওদিকে রমাজান 30টা, তাহলে মোট হলো কতটি, 63টা। হ্যাঁ, এই প্রতি মাসে 3টা রাখে যদি আর রমাজানের রাখে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পদ্ধতি কয়টা? 2টা, 1 শাওয়ালের 6টা আর রমাজান, 2 প্রতি মাসে 3টা আর রমাজান। আচ্ছা, এবার চলেন যাই, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তুরফাউল আমালো ইয়াওয়াল ইসরাঈল খামিস, আদমের ছেলে মেয়ের পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। ওনা উহিব্ব আয়ুরাজা আমালি ওনা সাইম, আমি ভালোবাসি আমার পাপ নেকি পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক আমি সেম আছি, দেখো দেখো আমার রিপোর্ট দেখো, তুমি সেম অবস্থায় দেখো,
এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি। আচ্ছা বলেন তো আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? বুঝতে পারা গেল না মনে হয়। রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। বোঝা গেল না মনে হয়। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। এই জন্য এইবার চলেন ওসাব ইবনে যায়েদ বলছেন আল্লাহর নবী লামারা কাতা সুম ফি শাহরিন মিনা সুহুরে মাতা সুম শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর তো কোন মাসে এত সিয়াম পালন করতে দেখি না। আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা দেখেন তো কি উত্তর আছে। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো দেখা শাহরুন বাইরা রাজব ও রামাজান, শাবান একটি মাস রজব ও রামাজানের মাঝে, শাবান একটি মাস রাজব ও রমাজানের মাঝে। আরে শুনো রজ শাবান একটি মাস রাজব ও রমাজানের মধ্যে এক হলো নাসান হো, মানুষ তাতে গাফেল থাকে বেখিয়াল থাকে। তুরফাল আমাল ইবনে আদম তুরফা আমাল ইবনে আদম এলা রব্বিল আলামিন অনাইহুবাইর ফামালি ওয়ানা সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আদম সন্তান বেখিয়াল থাকে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখাতে চাই, এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই শাবান? তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, একবার নগদ মিথ্যে একবারে ডাহা মিথ্যে। পনেরোই শাবান সিয়াম থাকলে পাপ হবে? শাবান মাসে দুইটা সিয়াম পালন করা জায়েজ নয়, দুইটা করা যাবে না। যারা প্রতি মাসে তিনটা খাতে শাবানও তিনটা থাকবে, যারা প্রতি মাসে তিনটা থাকে শাবানও তিনটা থাকবে। আর কেউ যদি রিপোর্ট ধরতে চায় তাহলে প্রথম থেকে একটা না পনেরোটা শাবানে। আর এটা হলো নবীর কথা, আর নিজের আমল বিশটা পঁচিশটা, বিশটা পঁচিশটা একটা না। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য শাবান মাসে প্রায় কতটি সিয়াম থাকতেন? বিশটা পঁচিশটা, পঁচিশটা ছাব্বিশটা আঠাশটা, দুই একদিন বাদ দিতেন শেষে। কেন করতেন এটা বলেন তো? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। উনি বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্টটা আল্লাহর কাছে কিভাবে পেশ করতে চাইতেন? সিয়াম অবস্থায়, যার কারণে তিনি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাই তিনি বুঝতে পারেননি সেটা পনেরোই শাবান। কিন্তু হুজুর কিভাবে বুঝে নিয়েছেন, কিভাবে কিভাবে হুজুর বুঝে নিয়েছেন যার কারণে সেদিন সবকিছু বন্ধ? নাউজুবিল্লাহ মিন জালিক। জি না, একবারে মিথ্যে কথা, চট করে একটা কথা ঘুরছে, বুবুর একটা কথা। বুবু কিন্তু সাতাশে রজবে রোজা রাখতে বলেছে, সাতাশে রজবে রোজা রাখলে কাবিরা গুনাহ হবে। রজব মাসে কোন রোজা নেই আপনার, কি কি নামে ওটা, আরে না ওই মেরাজে যাওয়া, মেরাজে যাওয়া লক্ষ্যে কোন রোজা নেই, মেরাজ উপলক্ষে কোন সিয়াম নেই, মেরাজ উপলক্ষে সিয়াম বিদাত, মেরাজ উপলক্ষে সিয়াম বেদাত। বুবু বলেছে বুবু সাতাশে রমজানে রোজা থাকো বুবু, বারো বছরের পাপ ক্ষমা হবে বুবু। কি যে বলছে আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আপনি মনে কিছু নিয়েন না, আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত আপনাকে মনে করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হতে হবে জরুরিভাবে। দিনী ভাই বোন আপনাকে বলছি যারা এই বৈঠকে আছেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হবেন। এই বছর তো পার হয়ে চলে গেল, এরপরেও শাবান এখনো আছে, আট দশটা সিয়াম পালন করে নেন। সামনে বছর পহিলা শাবান থেকে নিয়ে একটা না পনেরো পর্যন্ত থাকবেন, রিপোর্ট ধরাই লাগবে সিয়াম অবস্থায়। আমি নফল সিয়ামের আলোচনা শেষ করে দিয়ে সংক্ষিপ্ত দুই একটা কোরআন মাজিদের কথা বলেই আলোচনা শেষ করতে যাব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা লাইলাতান সূরাতাল কাহাফ, কেউ যদি রাতে সূরা কাহাফ পড়ে, আজালাহুন নূরু মা বাইনাল জুমাতাইনি, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে, তাহলে এই জুমা থেকে ওই জুমা তার সব কিছু ঠিকঠাক থাকবে। জুমার রাতে কোন সূরা পড়তে হবে? সূরা কাহাফ। একটু উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর দুইটা আয়াত শিখিয়ে দেয় বা দুইটা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি দুইটা উট দান করলে যা নাকি হয়, দুই আয়াত পড়লে তাই নাকি হবে, তিন আয়াত তিনটা উট, চার আয়াত চারটা উট, পাঁচ আয়াত পাঁচটা উট, যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নাকি হবে। এক একটা উটের দাম 1.5-2 লক্ষ টাকা, এক আয়াত সমান একটা উট। ফজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদ একটু পড়তে অভ্যাসী হবেন, এক আয়াত সমান একটা উট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহির বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে, ফালো হাজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য এক নেকি, আর যারা ছেঁচড়া মেঁচড়া করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পড়ে, আলিফ বেতে সে জিম হেকে দাল জাল রেজে, এইভাবে যেই পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুন আয়াত। কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, ওইটা যদি কেউ পড়ে, তাহলে বিচার মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো, তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচার মাঠে। ঠিক যে কোরআন মাজিদ সূরা মূল পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে, তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ দুই আয়াত, আল্লাহ নবী বলছেন, সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ, তাহলে বিচার মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে, এক, দুই, এই সূরা দুটো আসবে সামনে আনার মতো হয়ে, তিন, এই দুটো সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমুল তর্ক ঝগড়া লাগাবে, আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতাল বাকারা ফাইনা আহজাহা বারাকা, সূরা বাকারা পড়লে বালিতে বরকত নাজেল হবে, টাকা পয়সা বেশি হয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি ভালো হবে সূরা বাকারা পড়লে। ওয়া তারা কহা ওয়া তারা কহা খাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে, ব্যবসা মার খেয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, খালি অভাব অনাটন লেগে যাবে। ওলা ইস্তাতি আল বাতালা, তো অলস যে সূরা বাকারা পড়তে পারে না। বাপ রে বাপ, সুবহানাল্লাহ, এত বড় সূরা কেমনে পড়ি। সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম,
সূরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে? অভিশাপ নেমে আসবে। সূরা বাকারা পড়তে পারে না কোন মানুষ? অলস যেই সেই। খুব সাবধান, সূরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে ইকরা ওয়ার, তাকে এই শোনো কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ফাইনাম মানজেলা তাকা আয়াতান আখিরাহুম দিনদা তা মান তাকরাহু আয়া ইকরাহু তাকরাহা, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত। তুমি পড়ো জান্নাতের উপরে যাও, পড়ো জান্নাতের উপরে যাও, পড়ো জান্নাতের উপরে যাও। পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা। খুব সাবধান, আল হু কোরআল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে। খায়রুক মান তাআল্লামাল কোরআন আল্লামাহ, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাব আকওয়ামান, আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সম্মানী করেন। ওয়াইয়া যাও বেহিল আখারিনা, আর কিছু মানুষকে কোরআন মাজিদ দিয়ে অপমান করে দেন। কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয়, শুধু রমজান মাসে পড়তে হবে এ কথা নয়, নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে। দুইটা আয়াত হোক পাঁচটা আয়াত হোক যদি বেশি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস ফালাক নাস। উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, খুব ঝড় বৃষ্টি অন্ধকার হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সূরা ফালাকার নাস পড়তে লাগলেন, ফালাকার নাস পড়তে লাগলেন। তারপর বলছেন সূরা উকবা শোনো শোনো, তুমিও ফালাকার নাস পড়ো, বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাস, সবচেয়ে বড় মাধ্যম ফালাকার নাস। ভয় লাগছে রাতের অন্ধকারে, ফালাকার নাস পড়েন। বিপদ আসতে পারে ভয় হচ্ছে, ফালাকার নাস পড়েন। চোর আসতে পারে ভয় হচ্ছে, ফালাকার নাস পড়েন। তারপরে আব্দুল ইবনে খুবাইব বলছেন একদা আল্লাহ রাসূলকে আমরা খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রাসূল বলছেন কুল, বলো। আমি বললাম মা কুল, আরে বলো। আমি বললাম মা কুল, কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন কুল কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন হিনা তুসবিহু হিনা তামসি, সন্ধ্যায় তিনবার সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার সকালে তিনবার, এক ফিকা মিন কুল্লি শাইইন, যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বলেন তো কি বললাম এবার, ভুলে গেলেন? সন্ধ্যার সময় কি কি পড়তে হবে? ইখলাস আর ফালাকার নাস তিনবার করে। আবার বিকালে কি পড়তে হবে? ইখলাস ফালাক নাস তিনবার করে। তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না, সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমি আলোচনার শেষে এসে পুনরাবৃত্তি করছি, একটু খেয়াল করবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেম, বাস আগামী বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে না, সোমবার, আজ কি বার? আজ জুমাবার, সামনে সোমবারে সেম শুরু করতে হবে, সোমবার থাকতে হবে আবার বৃহস্পতিবার থাকতে হবে। শুধু শুক্রবারে সেম থাকা যায় না এ কথাই ঠিক, তবে আগে একদিন বা পরে একদিন রেখে নেবেন, কোনো সমস্যা নেই। খাস করে জুমার দিনে সেম থাকা যাবে না এ কথা ঠিক, তবে জুমার দিনেই সেম থাকা যাবে না এ কথা মিথ্যে, একটু মনে করে নেন। তাহলে আপনি সেম থাকবেন বৃহস্পতিবার আর সোমবার, শাবান মাসে বেশি বেশি থাকবেন, শাওয়ালের ছয়টা থাকবেন, পনেরোই শাবান পর্যন্ত থাকবেন, আরাফার থাকবেন, মহরমের দুই দিন থাকবেন, তারপরে আয়াতুল কুরসি, তারপর সূরা বাকারার শেষ দুই আয়াত, তারপরে ইখলাস ফালাক নাস, আর সূরা মুলক রাতে পড়ার চেষ্টা করবেন, কবরের শাস্তি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে যে উপস্থিত বইগুলো আছে মঞ্চে কেউ ছেড়ে যাবেন না, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা
আমি আপনাদের বাড়ির মানুষ, 50টা প্রশ্নের উত্তর আছে মাসিকা লিতে সম্পত্রিকায়, 30 টাকা বেশি কিছু নয়। যার হাতে কাছে টাকা নাই তিনি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি যদি থাকে নেবেন, না হলে তাফসির বইটা আছে সেটা নেবেন। কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার আদর্শ নারী, সলাতের উপরে এবং উপদেশ কোরআনের আলোচনা উপদেশ বইয়ে আছে, কে বড় লাভবান বইয়ে আছে। আজকের আলোচনাগুলি উপদেশ বইয়ে এবং কে বড় লাভবান বইয়ে আছে। আমি বইগুলি সংগ্রহ করার জন্য বিশেষভাবে আলিতে সম্পত্রিকা 30 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমার দিনই বোন যারা এসেছেন তাদের জন্য আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, তাদের জন্য আছে কেন হব অবরোধ বাসিনী, ওটা ফেলে দেন। আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা আছে, একটু পানি দাও তো, কিছু জিজ্ঞাসা আছে না? আপনারা হাতে ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই। আর মাসিক আলিতে সম্পত্তিকে সবাই নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি প্রতিদিন দুপুরে গোসলের আগে অজু করি, ফরজ গোসলের মতো। জি না, এই অজু করতে হবে না। আপনি এমনিতেই অজু করছেন, জোহরের সালাত আদায় করবেন তাই অজু করে গোসল করে নিলেন, কিন্তু গোসল করলে অজু করতে হবে এইটা বাতিল। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো ছোট বাচ্চা 1 বছর বা 2 বছর বয়সের, সে যদি তার বাবা মার মুখে কোনো খাবার তুলে দেয় সেই খাবার খাওয়া যাবে কি না? যাবে, কোনো সমস্যা নেই। ছোট বাচ্চা যদি খাবার মুখে তুলে দেয় তাতে কি আছে? কোনো সমস্যা তো থাকার কথা না। হুজুর, আমার প্রশ্ন হলো আমি আমার বউকে মহরানার জন্য মাটি কিনে দিয়েছি, কিন্তু তাকে বলা হয়নি যে আমাকে মহরানা মাফ করো, লাগবে না, আপনি কিনে দিয়েছেন এটাই যথেষ্ট। যৌতুকের কারণে যারা বউদের কষ্ট দেয় তারা কেমন? তারা ঘৃণিত পুরুষ, তারা কাবিরা গুনাহ করে, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হারাম, পাল্টা যৌতুক ফেরত দিতে হবে। আর চাঁপাইনবাবগঞ্জের ক্ষীর কাছে আমাটা বরন্তা ব্যবহার সব হারাম, একটা নয়, বাতাসা হোক আর আমাটা হোক আর গরু ছাগল হোক আর মাছ হোক একবারে সবই হারাম। ছেলের বাপকে দিয়ে পাঠাতে হবে মেয়ের বাপের বাড়িতে, এটা উল্টে ধরতে হবে, যা আছে তা এভাবে উল্টে ধরতে হবে। আর বিবাহের যত নিয়ম আছে সব বাতিল করতে হবে। শ্বশুর বাড়ি থেকে যেরকম কিছু দিতে পারে না সেই জন্য শাশুড়ি ননদ স্বামী সবাই মিলে খোঁচা দেয়, এটা তো নোংরামি, এটা বেহায়াই, এটা হলো চাঁপাইনবাবগঞ্জের বেহায়াই নীতি। ভাবিকে দিন রাত এই বেটি ছেলে আবার ঠেলা খাবে শ্বশুর বাড়ি থেকে, এই ননদ আবার উল্টা ঠেলা খাবে, আর এই নীতি খারাপ। ভাবি এসেছে, ভাবি সব কিছু করবে, ননদেরা বসে থাকবে। জি না, ননদ ভাবির সাথে কাজ করলে ওই ননদ যার বাড়িতে যাবে
তারও ননদ তার সাথে কাজ করে না। পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় একদিন এই দুনিয়ার 1000 বছর, আবার অন্য সনে বলা হয় না না ওটা বুখারীর হাদিস, ওটা দাজ্জাল আসবে তখনকার বলা হয়েছে। আসসালামু আলাইকুম শেখ, এই গ্রামের মহিলাদের পর্দার ব্যাপারে দয়া করে কঠোরভাবে বলুন। এখন তার বলতে পারছি না, পর্দা করে না যারা তার স্বামীরা জাহান্নামে গেছে, স্বামীর কারণে এই মহিলা পর্দা করতে পারে না। স্বামী কঠোর হলে পর্দা করবে না, ওর বাপকে পর্দা করতে হবে। আর কখন আপনি নাকি বলেছেন যতদিন মায়ের দুধ হবে সন্তান ততদিন খাবে, যখন তখনই বলছি, এখনো বলছি, যতদিন মায়ের বুকে দুধ আছে ততদিন বাচ্চা দুধ খাবে। তা আমাদের যে মহিলা বৈঠকে বলেছে 2 বছর পরে খাওয়া যাবে না, ওটা ভুল হয়েছে, ওটা হলো দুধ মা প্রমাণের জন্য। কোনো বাচ্চা যদি 2 বছর বয়সের পরে কারো দুধ খায় তাহলে সেই মহিলা এর দুধ মা হবে না, এটা হলো বিধান। কিন্তু বাচ্চা মায়ের দুধ 2 বছর পরে খেতে পাবে না, এই কথা ঠিক না, মিথ্যা কথা, খাবে এটাই ঠিক। আর আছে নাকি? সলাতে রাকাত বৈঠক, সলাতে রাকাত বৈঠক বা সিজদা অতিরিক্ত করে সালাম ফিরার পর অবগত হলে কি করবে? আবার সহজ সিজদা দিবে, দুইটা দিয়ে সালাম ফিরবে। সালাম ফিরার পরে মনে পড়ে ও হরে ইন্না লিল্লাহ, এ তো ভুল হয়ে গেছে, যদি বেশি হয়ে যায় সহজ সিজদা নিবে, আর যদি সিজদা একটা ছুটে যায় তাহলে ওই রাকাত বাতিল, আবার 1 রাকাত পড়ে সহজ সিজদা করতে হবে। কেননা সিজদা বাতিল হলে রাকাত বাতিল হয়, সিজদা কমে গেলে রাকাত বাতিল হয়। আসসালামু আলাইকুম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? যেই মাঠে আপনি ওয়াজ করছেন ওই মাঠে ল্যাংটা বেডি জেলা ড্যান্স দেয় আর হেডমাস্টার বসে বসে দেখেন, নাউজুবিল্লাহি মিন জালিম, তিন শ্রেণীর তিন ধরনের পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে। তার একটা হলো মেয়েদের নাচা, মেয়েরা যখন নাচবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর সুর, এটা এত বড় পাপ। হেডমাস্টার নাগালের বাহিরে চলে যায় সেটা ভিন্ন কথা, কেন এই মাঠে মেয়েরা নাচবে? এটা আহলে হাদিস এলাকা, এত নোংরা জঘন্য বর্বর অসভ্য ঘৃণিত কাজ কিভাবে হতে পারে? আর তোমরা যারা বেটি ছেলে নাচো তোমার একটু লজ্জা হয় না? তোমার বাপ নাই নাকি? তুমি কি হিন্দুর মেয়ে, না তুমি ইহুদির মেয়ে, না তুমি খ্রিস্টানের মেয়ে, তোমাকে খারাপ লাগে না কেন? এই মেয়ে তোমার বাপ কে গো? তোমার বাপ নেই? তোমার বাপ বেঁচা আছে, তুমি এখানে নাচো মানে কি মনে করো? তুমি তোমার বাপ কি মনে করে? তোমার বাপ জাতির জন্য ঘৃণিত পুরুষ, তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলি। তুমি একটা ঘৃণিত মেয়ে, তুমি অশিক্ষিত, তুমি বর্ণ, তুমি বর্বর, তোমার হেডমাস্টার সহ, তোমার বাপ সহ, তোমার বংশ সহ যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির জন্য বক্তব্য দেব না। বললাম তুমি সাবধান থেকো, তুমি জাতির সম্পদ নও, তুমি তোমার বাপের সম্পদ, তোমার স্বামীর সম্পদ নিজে বিক্রি করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ভুল হিসাব। এমন কথা জিজ্ঞাসা করুক এই সুযোগ তুমি দিও না। তুমি মুসলমান ঘরের মেয়ে, তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তুমি একটা মুসলিম মেয়ে, তোমার লজ্জা থাকা উচিত। বর্তমানের হিজবুত তাওহীদ ও কাদিয়ানীদের সত্যের সন্ধান, এগুলো সব ভ্রান্ত দল। আবদুল্লাহ এ ব্যাপারে বিস্তারিত বলেছে, ওদের থেকে সাবধান থাকবেন। দাড়ি চাঁচা, ছোট করা,
সব হারাম কাবিরা গুনাহ। চুল ও দাড়িতে কলপ দেওয়া হারাম। মেয়েরা নখে নেইল পালিশ দিবে, দিবে না, মেহেদি দিবে, মেহেদি পায়ের নখও দিবে, হাতের নখও দিবে, দিতে বাধ্য। নেইল পালিশ দেওয়া হারাম, কাবিরা গুনাহ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর হিন্দুদের মেয়েদের কপালে টিপ দেওয়া পদ্ধতি, হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, হারাম। আর নখে নেইল পালিশ দিতে পাবে না, হারাম। নখে মেহেদি দিবে, পায়ের নখে দিবে, হাতের নখে দিবে। চুল দাড়ি ছাঁটে, দাড়ি ছোট করে, জোর করে ইমামতি করে, এসব ইমামের সলাত কবুল হবে না, আপনাদের হবে। ইমামকে এখান থেকে সরাতে হবে, যতদিন আছে ততদিন আপনাদের নামাজ হবে, ওর নামাজ হবে না। জুমার ফরজ সলাতের দানের বিনিময়ে কবর জিয়ারত করা অথবা মোনাজাত করা সম্মিলিতভাবে, জি না, এটা বিদাত। দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সম্মিলিত মোনাজাত বিদাত। একাই হাত তুলে দোয়া করার 32টা সহি হাদিস আছে, 24টা স্থান উল্লেখ আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া আছে, 24টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 32টা সহি হাদিস দেওয়া আছে। আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না তা বিস্তারিত দেওয়া আছে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে শুধু মুখে কথা বলেই কাজ শেষ করিনি, কলমেও লিখেছি, মিডিয়াও জাতির কাছে দিয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও গড়েছি, সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় গড়ব ইনশাআল্লাহ, এই নিয়ত আছে। আমি খালি দোয়ার ভিখারি, আমার জন্মভূমির দিনই ভাই বোন সবাই দোয়া করবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আমার এইটুকু দাবি, অন্য কিছু নয়। কিভাবে হবে সেই চিন্তা করতে হবে না। 1 মাসে 30 লক্ষ টাকা মাসে বেতন কিভাবে হয় সেটা আমিও জানি না, আমিও বুঝতে পারি না। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে জমির পরিমাণ হলো 51 বিঘা, জামিয়ার জমির পরিমাণ কত? 51 বিঘা। মসজিদটা 6 বিঘা জমির ওপর, তো সব জমি কিনা, 150 শতকরা টাকা 1 শতকের দাম শুরু হয়েছিল, এখন 5 থেকে 7 থেকে 10 লক্ষে গেছে 1 শতক সমান। যাক হচ্ছে দেখছি, দোয়া করবেন বাস। কি গোরস্থানের বাইরে পারিবারিক কবর অথবা পারিবারিক গোরস্থানে জীব জন্তুর ও মানুষ চলাচলের বাধা সৃষ্টির লক্ষ্যে বাউন্ডারি ও ঘেরানো যাবে কি? পুরো কবরস্থানটা ঘেরা যাবে, ব্যক্তি হিসাবে ঘেরা যাবে না, এমনি পড়ে থাক। তাহলে বাঁশের চেগার টেগার বাঁশ ফাটিয়ে দিতে হবে, পাকা করা নিষেধ আছে। 2 দল 2 দিনে ঈদ উদযাপন করছে, সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে না, এটা বোকামি মূর্খ মানুষের কাজ। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে এটাই ঠিক, সূর্যের উঠা এবং ডুবা বিভিন্ন, অতএব ঈদও হবে বিভিন্ন। হোক 3 দিনে হোক তাতে কি আছে, কিন্তু একদিনে ঈদ হবে তারই দাবিতে সৌদি আরবের সাথে মিলে ঈদ করবে এইটা হবে না। হুজুর আপনারা বলছেন যে জর্দা খাওয়া হারাম, তাহলে অনেক আলেম হুজুর জর্দা দিয়ে পান খাইছে, তাতে কি হলো? তার জন্য সেটা হারাম হালাল হবে তা নয়, ওটা হারাম খাদ্য। মসজিদের সামনে পারিবারিক কবর থাকাই মসজিদে কি সলাত আদায় করা যাবে? প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে,
অন্যথায় সালাত আদায় করা যাবে না। সালাত আদায় করে করে কিন্তু ১,০০,০০০ টাকায় ১,২০০ টাকা লাভ খাওয়া ছাড়তে পারে না, তার সালাত কবুল হবে না, তো বে সুদ খায়। আব্দুল্লাহর একটা কথা আজকে বলেছি কি না, টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে টাকা বিনিময় ছাড়া চলতে পারবে না। এই বইটা আপনি কিনেছেন বিনিময়ে কি দিয়েছেন, টাকা, এটা হলো টাকার নিজ গতি, ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। এই গতিতে চলতে দিলে মানুষের জীবনে কোনো সমস্যা আসবে না। টাকার নিজ গতি হলো বিনিময়ে চলবে, আর যখন টাকা দিয়ে টাকা নিলেন তখন আর টাকার নিজ গতি থাকলো না, এ বিনিময়ে ব্যবহার হয়নি, এর নাম সুদ। যখন টাকার গতি বন্ধ হয়ে যাবে তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে, দুই একজন মানুষের হাতে টাকা চলে যাবে, সবাই সুদের কারণে দুই একজন মানুষের কাছে টাকা চলে যাবে, এমনকি পৃথিবীর দুই একটা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন? ও টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। এই টাকার অবস্থাকে জানতে আব্দুল্লাহ কিন্তু লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনায় পড়াশোনা করে, এটাই তার খেয়াল যে ব্যাংক কি জিনিস। শুক্রিয়া, মৃত ব্যক্তির নামে ওমরা হজ হবে কি না? জি, মৃত ব্যক্তির নামে ওমরা চলবে, হজ চলবে, সালাত চলবে না, সিয়াম চলবে না। মানত মেনে থাকলে অন্যজন করবে, আর দিও না হয় যেহেতু সভাপতি সাহেব মনে হয় পছন্দ করছেন না, তো একটু কমিয়ে দেওয়াই ভালো। আপনারা সভাপতি সাহেবকে মূল্যায়ন করো তো কিছু কমিয়ে দেন, আর উনি আমার খুব শ্রদ্ধেয় মানুষ। বহুদিন আগে তার ঈদের মাঠে আমি একদিন বক্তব্য দিয়েছিলাম ছাত্র জীবনে, সেদিন থেকে উনি খুব ভালোবাসেন। জাজাহুল্লাহ খায়, কোরআন তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত, কাবিরা গুনাহ। কি বলতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমাও আর দিও না। শায়খ, সূর্য উদয়ের কতক্ষণ পর সালাত আদায় করা যাবে, মানে কোন সালাত? ইশরাক, সূর্য ওঠার সাথে সাথে, দুই এক মিনিট, দুই চার মিনিট ইশরাক, আর চাষ্ট হলো ৭:৩০-৮:০০, আর আওয়াবিন হলো ১০:৩০-১১টার সময়। বৈঠকে, মহিলা বৈঠকে বলেছে যে মাগরিবের পরে ৬:০০ আওয়াবিন, এটা একবারে মিথ্যা কথা। আওয়াবিন সালাত কখন হবে? ১০:৩০-১১টার দিকে। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়। সালাত শেষে আল্লাহু আকবার না সুবহানাল্লাহ বলবে? সালাত শেষে ফরজ সালাতের পর আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবে না, আল্লাহু আকবার বলবে। জি, আল্লাহু আকবার বলবে, এটাই ঠিক। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি রাসূলের সালাতের শেষটা জানি বিতাকবীর, তাকবীর দিয়ে। এই কথাটাকেই আরব দেশের কিছু আরবি বিদ্বান বলছেন এটাও জিকির, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। তাই তারা বলতে চেয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা আসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারাক তাজাল জালাল ওয়াল ইকরাম। আর ভারতের সব বিদ্বানী বলতে চেয়েছেন সালাত শেষে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এটাই ঠিক আছে। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের নফল সিয়াম কোরআন তেলাওয়াতের যে কথাগুলো শুনছিলাম সেগুলি তুমি আমল করার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।